السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ইতিপূৰ্বে বলেছিলাম যে কোরআন এবং হাদিস থেকে অল্প সময়ের জন্য কিছু কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। তার ওই প্রেক্ষিতে একটা হাদিস পড়তেছিলাম, আশা জাগলো যে আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। বিলাল ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আমি সামিআতু উমার ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল লা তানযুরু ইলা সিয়ামি আহাদিন ওয়ালা সালাতিহি ولكن انظروا الى صدق حديثه اذا حدث وامانته اذا اؤتمن وورعه اذا اشفى. বললো যে আমি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলতে শুনেছি যে তিনি বলেন যে তোমরা কারো নামাজ এবং রোজা দেখে তার আমানতদারিতা, তার সত্যবাদিতা এগুলো কি কি করো না, জাস্টিফাই করো না, মানে এগুলোকে তোমরা ভেরিফাই করো না, বরঞ্চ তোমরা দেখো যে সে যখন কথা বলে সে সত্য বলে কি না, সে যখন কোনো বিষয়ে আমানতদার হয় সে আমানত রক্ষা করে কি না, এরকমভাবে সে যখন সুস্থ সবল থাকে তখন সে আল্লাহর জন্য মানুষের জন্য নিবেদিত থাকে কি না, সুস্থ সবল সচ্ছল সর্বাবস্থায় সে মানুষের জন্য আল্লাহর জন্য দিনের জন্য নিবেদিত থাকে কি না এটা দেখো। আসলে দেখেন, আমরা হয়তো কোরআনে জেনেছি যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে বিভিন্ন অশ্লীল ফাহেশা কাজকর্ম থেকে নিষেধ করে, তা তো অবশ্যই বাস্তব নিষেধ করে, কিন্তু মানুষ নামাজ তো পড়বে অবশ্যই, নামাজ একটা বিশেষ মুসলিমের উপরে জিম্মাদারি এবং এটা একটা গুণ, তো এইটা হচ্ছে নামাজ হচ্ছে একটা গুণ, যে গুণের দ্বারা যদি সেটা যথাযথভাবে এই গুণটাকে অর্জন করা হয় তাহলে সে আমানতদার হতে পারবে, অন্যান্য আরও গুণাবলী সে অর্জন করতে পারবে। কিন্তু বিষয় হলো যে হাদিসেই আসছে যে আউয়ালু মা ইউরফাউ মিন হাদিহিল উম্মতি আল খুশু, যে সর্বপ্রথম এই উম্মতের জন্য যেই বিষয়টা উঠিয়ে নেওয়া হবে সেটা হচ্ছে খুশু, যা কিনা নামাজের প্রাণ। তো একটা মানুষ যদি সে তার থেকে খুশু না থাকে, নামাজের যে প্রাণ, নামাজের যে আবেদন, সেই আবেদনের ব্যাপারে যদি সে হুঁশিয়ার না থাকে, সতর্ক না থাকে, তাহলে সে কীভাবে আমানতদার হবে। এই জন্য উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বলেছেন যে তোমরা কী করবা না, কারো নামাজ দেখে তার আমানতদারিকে যাচাই করবে না। আমি তার সাথে লেনদেন করতে চাই, আমি দেখলাম যে সে নামাজি, সুতরাং তার সাথে লেনদেন করে ফেললাম, কিন্তু তার আমানতদারিকে যাচাই বাছাই করার প্রয়োজন মনে করলাম না, দেখা যাবে আমি ধরা খেয়ে যাব। বাস্তব জীবনে এরকম অনেক ঘটনা আছে যে অনেক হাজি সাহেব নামাজ পড়ে ঠিক মতো, কিন্তু উনি তো আমার সাথে এই লেনদেনে এই খারাপ কাজটা করেছে। আসলে এটা আমাদের বিচ্যুতি, কারণ আমরা নামাজের গুণ দিয়ে আমরা অন্যটাকে যাচাই করেছি। একটা লোক আমানতদার, এটা তার একটা গুণ, নামাজ একটা গুণ এবং জিম্মাদারি, সে এই জন্য তার আমানতদারিতা, তার বিশ্বস্ততা এগুলোকে আলাদাভাবে আমাদেরকে যাচাই করতে হবে। হ্যাঁ, অনেক মানুষ আছে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও মুনাফিকিনগণও নামাজ পড়তেন। হ্যাঁ, তারপরে আমাদের সমাজে বর্তমানেও অনেক চোর নামাজি বেশে আসে, নামাজ আদায় করে সুযোগ পেলে জুতা চুরি করে নিয়ে যায়, অন্যান্য জিনিস চুরি করে নিয়ে যায়। এই জন্য ভাই আমার দোস্ত বুজুর্গ, আমাদের কথা হলো যে হাদিস থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা নামাজের গুণ তো প্রত্যেক মুসলমানে থাকবেই, সেক্ষেত্রে আমরা যখন লেনদেন করব বা অন্যান্য বিষয় করব তখন আমাদেরকে অবশ্যই আমাদেরকে তাদের আমানতদারিতার গুণ তার ভিতরে আছে কি না, বিশ্বস্ততার গুণ আছে কি না, সে সর্ব অবস্থায় সুখে দুঃখে আল্লাহর প্রতি, দিনের প্রতি, মুসলিমদের প্রতি নিবেদিত থাকে কি না, এগুলো আলাদাভাবে যাচাই করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।